হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো গতকাল থেকে পেঁপে ভর্তা খাওয়ার জন্য মনটা অনেক ছটফট করছিল যে একটু পেঁপে ভর্তা করে খাবো আর কালকে তো বাজারে যেতেই হতো আর আসার সময় একটা পেঁপে নিয়ে আসবো আর পেঁপে ভর্তা করে খাবো আর এর মধ্যে আর সন্ধ্যাবেলা যখন কারেন্ট গিয়েছিল তখন মার আমি বারান্দায় শুয়েছিলাম অন্ধকারের মধ্যে খুব গরম লাগছিল আর তখনই দেখি আমার আব্বা বাজার নিয়ে আসছে কিছু সবজি নিয়ে আসছে আর সাথে পেঁপেও ছিল আমি তো মহা খুশি যে কালকে পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না আজকেই খেতে পারবো তো অন্ধকারের মধ্যে আর কিছু করি নাই যখনই কারেন্ট আসছে তখনই লেগে পড়েছি মিশনে পেঁপেটা নিয়ে সঙ্গে সঙ্গে কাটাকুটি করতে বসি পেঁপেটা ছিল বেশ মিষ্টি আর বেশ শক্ত ছিল মনে হয় পেঁপেটা পাকলে বেশ মজা লাগতো কাঁচাতে যে মিষ্টি লাগছিল। পাকলে তো ভীষণ মজাদার হতো আর আমার পাকা পেঁপেই বেশি ভালো লাগে তো যাই হোক এখানে অল্প একটু পেঁপে নিয়েছি যেহেতু আমি একাই খাবো আর কেউ খাবে না সেই জন্য অল্প একটু নিয়েছি আর এটা কেটেকুটে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই পেঁপেটাকে বেশ একদম চিকন চিকন করে কুচি কুচি করতে হবে আমি যেহেতু বটিতে কোনো কিছু কুচি কুচি করতে পারি না সেই জন্য আমি এখানে গ্রেটার ব্যবহার করব। আমার মায়ের থেকে করে নিতাম কিন্তু আমার মা নামাজ পড়ছিল সেই জন্য আর হয়নি তাই এইটা দিয়ে কুচি কুচি করে নিব তবে হাতে থেকে এটাতে ভালো হয় বেশ অনেকটাই কুচি কুচি হয়ে যায় একদম মিহি হয়ে যায় তবে যারা করতে পারে তাদের কাছে কিছুই না হাত দিয়ে তারা অনেক ভালোভাবে করতে পারে আমি কিন্তু এখানে অল্প একটু পেঁপে নিয়েছি যেহেতু একাই খাব সেই জন্য কিন্তু এখানে গ্রেড করতে করতে অর্ধেক পেঁপে আমি এমনি খেয়ে ফেলেছি সত্যি খুব ভালো লাগছিল খেতে পেঁপেটা আর এখানে দেখেন একদম মিহি মিহি হয়ে গিয়েছে আর এখানে এই ভর্তাটা করার জন্য আমি শুকনো মরিচ ব্যবহার করব আমি একটু বেশি মরিচ খাই সেই জন্য আমি তিনটা মরিচ নিয়েছি আর তার আগে এখানে আমি একটু তেঁতুল ভিজিয়ে নিচ্ছি এখানে তেঁতুলটা পানির মধ্যে একটু কচলিয়ে রেখে দিব নরম হওয়ার জন্য আর এদিকে শুকনো মরিচগুলো ভেজে নিব আমি একটু বেশি ঝালখড় বেশি ঝাল খাই সেই জন্য অতটুকু পেঁপের মধ্যে আমি তিনটা মরিচ নিয়েছি এখানে ঝালটা ভালো করে ভেজে তুলে নিব আর তারপরে ভিজে রাখা তেঁতুলের কাঠটা বের করে নিব পেঁপেটা যেমন মিষ্টি ছিল সেই হিসেবে তিনটা মরিচ কিন্তু একদম ঠিক ছিল একটু ঝাল হয়নি আর এই আমার তেঁতুলটা একদম নরম হয়ে গেছে এটা এখন কচলিয়ে কছলিয়ে নরম কাঠটা বের করে নিব আর শেষে এই তেঁতুলের বীজগুলো ফেলে দিব আমার একটু পানি দেওয়া বেশি হয়ে গিয়েছিল সেই জন্য পাতলা হয়ে গিয়েছে তো সমস্যা নেই এখানে পেঁপেটা সাইড করে এখানে মরিচগুলো নিয়ে নিব সাথে একটু লবণ দিয়ে ভালো করে গুঁড়ো করে নিব আর তারপর তেঁতুলের কাঠটা দিয়ে দিব আমার তেঁতুলগুলো ছিল অনেক দিন আগের বেশ পাঁচ থেকে ছয় মাস আগের সেই জন্যই মনে হয় টকটা কমে গিয়েছিল টক টক লাগছিলই না পরে আবার একটু তেতু কাত করে দিয়েছি তবুও লাগছিল না তো যাই হোক সবশেষে কিন্তু অনেক মজার হয়েছিল পেঁপে মাখাটা আর একটা কথা এই পেঁপে মাখাটা কিন্তু আজ আমি প্রথমবার খেয়েছি ইউটিউবে অনেক দিন ধরেই দেখছিলাম যে এই পেঁপে মাখাটা আমাদের অঞ্চলে কখনো কাউকে খেতে দেখিনি বা কখনো শুনিও নি যে পেঁপে মাখা করে খায় তবে ইউটিউব ভিডিও দেখে যখন আমার মায়ের কাছে আমার নানির কাছে বলছিলাম যে পেঁপে নাকি মাখা করে খায় কেমন লাগে তো আমার নানি বলছিল যে হ্যাঁ অনেক স্বাদ হয় পেঁপে মাখা অনেকেই খায় তো যাই হোক এই যে আমার পেঁপে মাখা রেডি তো সব শেষে বলবো অনেক মজা হয়েছিল এই পেঁপে মাখা আপনারা যে যাই বলেন অনেক স্বাদ হয়েছিল কিন্তু আপনারা চাইলে টেস্ট করে দেখতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম